ধান ও ভুট্টার জন্য ফ্লাট বেড মেকানিক্যাল ড্রায়ার ফসল হিসেবে ধান সংগ্রহের পর কৃষক এবং ধানের সাথে জড়িত অংশীদারদের কাছে ধান শুকানোর কাজটি প্রধান একটি সমস্যা হয়ে দাঁড়ায় বড় এবং আউশ ধান সংগ্রহের মৌসুমে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে এর সমাধানে বাংলাদেশের যশোর জেলায় একটি পাঁচ টনের ফ্লাট বেড ড্রায়ার ইতিমধ্যে স্থাপন করা হয়েছে 2012 হাজার বারো সালে আলিসিড ফার্ম এবং সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া এর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এই ফ্লাটবে ড্রায়ারটি স্থাপন করা সম্ভব হয় 2013 সালের মার্চে যশোরের রূপ দিয়াতে আলিসিড ফার্মের প্রাঙ্গণে এই ফ্লাটবে ড্রায়ার স্থাপনে একটি দল কাজ শুরু করে এবং ওই বছরেরই মার্চ মাসের শেষ সপ্তাহে এটি স্থাপন ও পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করে নতুন পাঁচ টন বেড ড্রায়ারটিতে একটি উন্নত রাইস হাল ফার্নেস থাকার কারণে এটি খুবই ভালো ও সাশ্রয়ী যান্ত্রিক শুকানোর পদ্ধতি হিসেবে আবির্ভূত হয়েছে যেটি উত্তরিত ফসল হতে কৃষককে অনেক বেশি ধান পুনরুদ্ধারে একটি ব্যবহারিক সমাধান দিচ্ছে এই যান্ত্রিক ড্রায়ারটি স্থাপনের পূর্বে খামারটির স্বত্বাধিকারীকে বিপুল পরিমাণ ধানকে শুকানোর জন্য সেগুলোকে মেঝেতে ছড়িয়ে দিতে হতো এবং সূর্যের আলোর উপর নির্ভর করতে হতো যান্ত্রিক ড্রায়ার সেবার মাধ্যমে কৃষক প্রক্রিয়াকারীগণ এবং ধান ব্যবসার সাথে জড়িত মধ্যস্থতা সকলেই অনেক বেশি লাভবান হবেন কারণ যথাসময়ে ধান শুকানোর কারণে ধানের অপচয় কম হয় ও লাভ বাড়ে ধানের পাশাপাশি ফ্লাডবে ড্রায়ারকে ভুট্টা সয়াবিন এবং অন্যান্য খাদ্যশস্যকে শুকানোর কাজেও ব্যবহার করা যায় বর্তমান উদ্যোগটি সম্প্রসারণ কেবল ধান শুকানোর ক্ষেত্রে জড়িতদেরকে সাহায্য করবে না বরঞ্চ এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন জাতের শস্যকে শুকানোর ক্ষেত্রেও বিরাট সুযোগ সৃষ্টি করবে সহজলভ্য এবং সস্ত উপকরণ ব্যবহার করে খুব সহজেই বেড ড্রায়ার তৈরি করা যায় এবং অধ্যক্ষ শ্রমিকের দ্বারাও এটি পরিচালনা করা যায় শুকানোর পাত্রটির দেয়ালগুলোকে কাঠ ইট বা ধাতুর সাহায্যে তৈরি করা যায় ড্রয়িং চেম্বারের মেঝেটি সূক্ষ্ম তারের চাল দ্বারা বিশেষভাবে তৈরি যা উপযুক্তভাবে সমর্থিত কিংবা সচ্ছিদ্র যখন এগুলো পাওয়া যায় না তখন ছড়ানো কিংবা শক্ত অসূক্ষ্মের চালও ব্যবহার করা যায় বেড জুড়ে সঠিকভাবে বাতাস প্রবাহের সুবিধা সৃষ্টির জন্য ড্রয়িং চেম্বারের দৈর্ঘ্য এটির প্রস্থের চাইতে দুই থেকে তিন গুণ বড় হওয়া উচিত বেড দিয়ে অত্যাধিক আর্দ্রতায় রুখতে পাত্রের ভেতরে শস্যের গভীরতা তুলনামূলকভাবে অগভীর হয় যা সাধারণত শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক সাত মিটার এছাড়া বায়ুর বেগ সাধারণত ফুটটার জন্য শূন্য দশমিক শূন্য আট থেকে শূন্য দশমিক এক পাঁচ মিটার পার সেকেন্ড এবং ধানের জন্য শূন্য দশমিক এক পাঁচ থেকে শূন্য দশমিক দুই পাঁচ মিটার প্রতি সেকেন্ড হয় শস্যের জন্য কাঙ্ক্ষিত নিরাপদ সংরক্ষক আর্দ্রতা অনুযায়ী বাতাসের তাপমাত্রা নির্বাচন করা হয় গ্রীষ্মমন্ডলীয় এলাকায় ধান শুকাতে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস ব্যবহার করা হয় এক্ষেত্রে যে হিটারটি ব্যবহৃত হয় সেটি বাতাসের তাপমাত্রাকে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে সক্ষম গভীরতা ও বায়ুর বেগ নিয়ে উপর তুলনামূলকভাবে চাপ কম পড়ে সেজন্য সাধারণ ও স্বল্প মূল্যের এক্সেল ফ্লো ফ্যানসমূহ ব্যবহার করা যায় পেট্রোল বা ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত একটি বেল্ট চালিত ফ্যানের জন্য সাধারণত প্রতি টন শস্যে এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ কিলোয়াট বিদ্যুৎ শক্তির প্রয়োজন পড়ে